আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন ইগনেশিয়া ইগনেশিয়ার পুরোনাম হচ্ছে ইগনেশিয়া এই ইগনেশিয়া মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব ইগনেশিয়া সিনায়ু প্রধান ধাতু বিশিষ্ট এবং কালো মে যারা অল্পতে রেগে যায় অথচ বিনয়ী এবং নম্র তাদের ভালো কাজ করে ইগনেশিয়া মেডিসিনটি রোগী গান বাজনা এবং শব্দতে আরাম হয় এবং তারা গান বাজনা এবং শব্দ পছন্দ করে চলাফেরায় আরাম হয় এ অবস্থায় যদি আপনারা রোগের জন্য ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন মনে রাখবেন রোগ হলে চলাফেরায় আরাম হবে রোগীর এই অবস্থায় আপনারা ইগনেশিয়া ব্যবহার করবেন কাশি যত কাশে তত বাড়ে কাশি এই অবস্থায় ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে আপনারা খুব ভালো উপকার পাবেন জ্বর হলে জলের টান হয় খুব এবং ঠান্ডা লাগে এবং মুখমণ্ডল লাল এই অবস্থায় যদি আপনারা ইগনেশিয়া ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন মানসিক অবস্থা তাড়াতাড়ি পরিবর্তন হয় যেমন এই হাসছে আবার এই কাঁদছে এই অবস্থায় যদি ইগনেশিয়া আপনারা ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন শরীর ও মন উভয় শোক ও দুঃখের চিন্তায় আছে এবং রোগী ক্লান্ত এই অবস্থায় ইগনেশিয়া যদি আপনারা ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন অনিচ্ছায় থেকে থেকে নিঃশ্বাস ত্যাগ এবং পাকসয় খালি খালি বোধ এবং খাবার পর আরাম হয় না এই অবস্থায় যদি আপনারা ইগনেশিয়া ব্যবহার করেন তবে ভালো উপকার পাবেন ইগনেশিয়ার পেশেন্টরা ধূমপান সহ্য হয় না এই অবস্থায় যদি আপনারা ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন মাথার এক পাশে পেরে খানার মতো যন্ত্রণা এবং সেই পাশে ঘুমালে আরাম এই অবস্থায় আপনার ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন অর্শ প্রত্যেকবার মল ত্যাগ এর সময় বাইরে বের হয় এবং হাত দিয়ে ভিতরে ঠেলে দিতে হয় সঙ্গে যন্ত্রণা থাকে মল ত্যাগ এর পর অনেকক্ষণ যন্ত্রণা থাকে এই অবস্থায় যদি আপনার ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করেন তবে খুব ভালো উপকার পাবেন রাগ শোক অথবা প্রেম থেকে বঞ্চিত হলে রোগের উৎপত্তি হয় এই অবস্থায় আপনারা ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন মলত্যাগকালীন কুথন দিলে এবং ভারী জিনিস তুলতে যদি হারিশ বের হয় এ অবস্থায় আপনারা ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করবেন এবং ভালো উপকার পাবেন লোক সঙ্গ পছন্দ নয় একলা থাকতে ভালোবাসে এই অবস্থায় ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন হিস্টেরিয়া রোগে ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায় গলার ক্ষত বা গলার ঘায়ে ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায় ইগনেশিয়ার রোগীদের মুখ তিত্ত বা অম্ল এই অবস্থায় আপনার ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে মুখের তিক্ত বা অম্ল স্বাদ ভালো হয়ে যাবে গলায় মাছের কাটা আটকানোর মতো হয় এবং ইগনেশিয়া যদি ব্যবহার করেন সে সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে এবং কোনো যন্ত্রণা থাকবে না কফি খেলে যদি দাঁতের সমস্যা হয় তবে আপনারা ইগনেশিয়ার কথা মনে রাখবেন ভয় পেয়ে বা ভয় থেকে যদি ডায়রিয়া হয় তবে ইগনেশিয়ার কথা আপনারা মনে রাখবেন ঘুমানোর সময় হাত পা ঝটকা লাগলে ইগনেশিয়া মেডিসিনটি ব্যবহার করবেন ঝটকা লাগার সমস্যা ঠিক হয়ে যাবে স্বপ্ন দেখার জন্য যদি মাথায় ভারী ভারী হয় তবে ইগনেশিয়াকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং ভালো রেজাল্ট পাবেন ইগনেশিয়া রোগীর কখন রোগ বাড়ে শোক এবং দুঃখে এবং তামাকের গন্ধ এবং তীব্র গন্ধ বধ গন্ধ এবং মানসিক আবেগ এ অবস্থায় ইগনেশিয়া পেশেন্টদের রোগের উৎপত্তিগুলি বাড়ে ওষুধের ব্যবহার ইগনেশিয়া থার্টি চার ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এবং বাচ্চাদের যখন ব্যবহার করবেন দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন বাচ্চাদের যখন ব্যবহার করবেন দুধের সঙ্গে অথবা জলের সঙ্গে ব্যবহার করবেন ইগনেশিয়া টু হান্ড্রেড দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন ইগনেশিয়া মেডিসিনটি উচ্চ শক্তিতে বেশি ব্যবহার করা হয় থার্টি পাওয়ার বাচ্চাদের ব্যবহার করবেন এবং দুশো পাওয়ার বড়দের জন্য ব্যবহার করবেন যদি হাজার পাওয়ার বা অন এম মেডিসিনটি ব্যবহার করেন তবে পনেরো দিন পর পর এক ফোঁটা করে ব্যবহার করবেন এবং মেডিসিনটি যখন আপনারা ব্যবহার করবেন তখন মদ্যপান করবেন না গর্ভবতী মহিলাদের মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তীক্ষ্ণ টক ব্যবহার করবেন না একসঙ্গে বিভিন্ন মেডিসিন ব্যবহার করবেন না এবং ময় মশলা অল্প খাওয়ার চেষ্টা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন যদি ভিডিওটি কাজে লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে